গায়েবী মামলা থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন সুমন খান নামের চট্টগ্রামের একজন ব্যবসায়ী ১৪ নভেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান এ সময় তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে তিনি জানান পাঠানটুলি এলাকায় মৌরুষি সম্পত্তি নিয়ে হারুন ইউসুফ এবং ফেদ্দুস ইউসুফ গং সাথে সুমনের বিরোধ রয়েছে প্রভাবশালী হওয়ায় তারা সুমনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ একের পর এক মিথ্যা মামলা দিয়েছে তিনি আরও জানান শুধু মামলা দিয়ে হয়রানি নয় এর আগে তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা জানান উপর নির্দেশ আছে পরবর্তীতে বিদ্যুৎ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র দেখালে তারা পুনরায় সংযোগ দেন সুমন জানান একের পর এক মিথ্যা মামলায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এছাড়া চরম আর্থিক সংকটেও ভুগছেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনার সহ প্রশাসনের উদ্যোগতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন উনাকে নিশ্চয় করা হয়েছে এই মাথা চালাতে গিয়ে উনি চর মাটির কষ্টে এখন মানবতার জীবন যাপন করছে জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা মূলত করা এই মিথ্যা মামলা দিচ্ছে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই ডেক্স নিউজ বাংলাধারা চট্টগ্রাম